বন্ধুত্ব নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যার অধিকাংশই আসলে বাস্তব নয়। আজকের ভিডিওতে আমরা জানব বন্ধুত্ব নিয়ে এরকমই নটি ভুল ধারণার কথা, যা ঠিক করে নিলে বন্ধুত্বের সম্পর্ককে আপনি খুব সহজভাবে গ্রহণ করতে পারবেন। বন্ধুত্বের প্রভাব ব্যক্তিত্বে পড়ে না, এটি একটি ভুল ধারণা। শেখ সাদির একটি উক্তি আছে, কবুতর কবুতরের সাথেই মেশে আর ইগল মেশে ইগলের সাথে। আপনার বন্ধুরা যদি মেধাবী, সহানুভূতিশীল, সুস্বাস্থ্য ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হয়, তাহলে আপনারও তা অর্জন করার সম্ভাবনা থাকবে। অন্যদিকে আপনার বন্ধুরা যদি দুর্বল চিত্ত হয় বা রূঢ় আচরণে অভ্যস্ত হয়, লক্ষ্যহীন জীবনে ভেসে বেড়াতে থাকে, ড্রাগ ধূমপান ও অন্যান্য বদভ্যাস ও অনাচার অত্যাচারে লিপ্ত থাকে বা মাস্তান ও সন্ত্রাসীদের সাথে জড়িত থাকে, তাহলে এ ধরনের বন্ধুরা আপনার জীবনের সুমহান লক্ষ্য থেকে আপনাকে বিচ্যুত করতে পারে। তাদের সাথে সাথে আপনিও বদভ্যাসে অভ্যস্ত হয়ে যেতে পারেন। বন্ধু নির্বাচনের আগে তাই দেখে নিন মানুষটি সৎ, মেধাবী, ইতিবাচক কিনা, পরিশ্রমী, উদ্যোগী ও পরোপকারী কিনা, নাকি প্রায়শই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তার সমস্যা নিয়ে আপনাকে ভারাক্রান্ত করে, অথবা দেখুন আপনার বেশিরভাগ সময়ই তার সাথে তর্ক বিতর্কে কেটে যাচ্ছে কিনা, কারণ ক্রমাগত মতানৈক্য আপনার মানসিক প্রশান্তিকে নষ্ট করবে। যদি দেখেন এমনটি হচ্ছে, তাহলে হয় তার সাথে দেখা করার সময় কমিয়ে দিন বা আস্তে আস্তে বন্ধুত্ব থেকে বেরিয়ে আসুন, কারণ আপনার এমন কোনো সম্পর্কের প্রয়োজন নেই যা আপনার সাফল্যের পথকে বিঘ্নিত করে, প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করে। হয়তো বলবেন আপনার সহযোগিতা তার জন্য প্রয়োজনীয়, কিন্তু নিজের সম্ভাবনা বিনষ্ট করে অন্যের প্রয়োজন পূরণ করার কোনো অধিকার আপনার নেই, আর আপনি নিজে সফল হতে না পারলে আপনার দ্বারা কারো উপকারও সম্ভব নয়। ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের জীবনের সবকিছুতেই ভাগিদার হবে। সাধারণভাবে এ ধারণা প্রচলিত হলেও আধুনিক নগর জীবনে এ ধারণা বাস্তবসম্মত নয়। কর্মজীবনের বন্ধু আর পারিবারিক বন্ধু অধিকাংশ মানুষের ক্ষেত্রেই আলাদা, আবার পড়শিদের সাথে যে বন্ধুত্ব গড়ে ওঠে তা ভিন্ন। শখ বা আগ্রহের ভিত্তিতে সৃষ্ট বন্ধুত্ব এক নয়। ধর্মচর্চার বেলায় দেখা যায় সম্পূর্ণ আলাদা কারোর সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে। আসলে জীবনে এক এক ক্ষেত্রে এক এক ধরনের মানুষের সাথে বন্ধুত্ব একটি স্বাভাবিক বিষয়। মনোবিজ্ঞানীরা বলেন জীবনের সব ব্যাপারেই দুই ব্যক্তির মধ্যে আগ্রহের মিল হওয়া খুব দুর্লভ ব্যাপার। এমনকি আপনার খুব ঘনিষ্ঠ বন্ধুদেরও এমন কিছু আগ্রহ ও শখ থাকতে পারে যেগুলোর সাথে আপনার আগ্রহের আদৌ মিল নেই। তাছাড়া সদা নির্ভরযোগ্য বন্ধুত্ব কামনা শিশুসুলভ নিরাপত্তাহীনতা বোধেরই প্রকাশ। একজন বন্ধুর ওপর পুরোপুরি নির্ভরতা অনেক সময়ই দুঃখের কারণ হতে পারে। অপরপক্ষ তার সামাজিক পরিধি বাড়ানোর চেষ্টা করলেই প্রথম পক্ষকে দুঃখবোধে পেয়ে বসতে পারে। তাই একক বন্ধুত্বের চেয়ে একাধিক বন্ধুত্ব আবেগগতভাবে সবসময়ই ভালো। সত্যিকারের বন্ধুত্ব মানে আজীবন বন্ধুত্ব, এ ধারণা সবসময় ঠিক নয়। ছোটবেলায় যে বন্ধুত্ব গড়ে ওঠে বা শিক্ষাজীবনে যে ঘনিষ্ঠতা তৈরি হয়, কর্মজীবনে প্রবেশ করার পর তার অধিকাংশই হারিয়ে যায়। আবার বাসস্থান পরিবর্তনের কারণেও পুরনো বন্ধুত্বের জায়গায় নতুন বন্ধুত্বের আগমন হয়। নারীদের ক্ষেত্রে এটা বেশি ঘটে। শিক্ষা বা কর্মজীবনে হয়তো অনেকের সাথে বন্ধুত্ব হয়, কিন্তু শিক্ষাজীবন শেষে বা কর্মজীবন ত্যাগ করে পুরোপুরি গৃহিণী হয়ে গেলে বন্ধুত্বের আওতা তখন বেশ পাল্টে যেতে পারে। তবে এ খণ্ডকালীন বন্ধুত্ব কম গুরুত্বপূর্ণ নয়। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কালে বিভিন্ন মানুষের সাথে প্রয়োজনীয় ও আনন্দদায়ক বন্ধুত্ব হতে পারে। বিপরীত লিঙ্গের সাথে নিষ্কাম বন্ধুত্ব সম্ভব নয়। এক লড়কা লড়কি কবি দোস্ত নেই হতে, এ ধারণা সবসময় সত্যি নয়। মনোবিজ্ঞানীরা বলেন পুরুষ ও নারীর মধ্যে কোনো বিশেষ আগ্রহ বা উদ্দেশ্যের ভিত্তিতে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব হতে পারে, কিন্তু তারা সতর্ক করে দিয়ে বলেছেন এ ধরনের বন্ধুত্বকে কামবর্জিত রাখা কখনো কখনো বেশ কঠিন। যখন আপনি কাউকে পছন্দ করতে শুরু করেন এবং ব্যক্তি হিসেবে তার প্রতি আকৃষ্ট হন, তখন তার প্রতি যৌন অনুভূতিও সৃষ্টি হতে পারে।
তাছাড়া নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন এবং সামাজিক শালীনতার বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে। রক্ত পানির চেয়ে গাঢ় বন্ধুদের চেয়ে আত্মীয়রা ঘনিষ্ঠ, এ ধারণাও সবসময় ঠিক নয়। অনেক সময় দেখা যায় বিপদে আত্মীয় পরিজনের চেয়ে বন্ধুই বেশি পাশে এগিয়ে এসেছে, কারণ বন্ধুত্ব গড়ে ওঠে পছন্দের ভিত্তিতে, আর আত্মীয়রা একে অন্যের সাথে রক্তের বন্ধনে আবদ্ধ। রক্ত পানির চেয়ে ঘন হতে পারে, কিন্তু রক্ত জমাট বেঁধে গেলে তা আঠালো হয়ে অকেজো হয়ে যায়। তাই অধিকাংশ সময় দেখা যায় বন্ধুরা বন্ধুদের যেভাবে বোঝে ও অনুভব করে, আত্মীয়রা সেভাবে বোঝেও না অনুভবও করে না। ভালো বন্ধুদের সমসাময়িক হতে হবে, এ ধারণাটাও সবসময় ঠিক নয়। 16 বছরের যুবকের সাথে 50 বছরের প্রৌঢ়ের বন্ধুত্ব হতে পারে, যা অনেক সময় বেশ পরিপূরকও হয়ে ওঠে, কারণ দুই প্রজন্মের এই বন্ধুত্ব দুজনের জন্যই কিছু বাড়তি যোগ ঘটাতে পারে। বয়স্ক বন্ধু তরুণের জন্য জ্ঞান বুদ্ধি পরামর্শের উৎস হয়ে দাঁড়াতে পারে, আর তরুণের কাছ থেকে বয়স্ক পেতে পারেন তারুণ্যের উদ্দীপনা। বিপদে বন্ধুর পরিচয়। অধিকাংশ সময় এ কথা ঠিক হতে পারে, তবে কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়। বিপদে বা দুঃসময়ে যে বন্ধুর মতো এগিয়ে আসে, অনেক সময় বিপদ কেটে গেলে বন্ধুত্বের সেই তীব্রতা আর থাকে না। কোনো কোনো মনোবিজ্ঞানী বলেন দুঃসময়ের বন্ধুত্ব সুসময়ই ভেঙে যায়, কারণ সুস্থ বন্ধুত্ব দেয়া নেয়ার উপর নির্ভরশীল। বন্ধুরা পালাক্রমে উৎসাহ উদ্দীপনা সহানুভূতি দেয় এবং নেয়, কিন্তু কোনো কোনো মানুষ সহানুভূতি শুধু দিতে চায়, নিতে চায় না। আবার কেউ কেউ অবচেতনভাবে কামনা করে বন্ধু যে ভাবাবেগজনিত সমস্যা বা দুঃসময়ে পড়েছে তা অব্যাহত থাকুক, যাতে সে ক্রমাগত সহানুভূতি বিলিয়ে যেতে পারে। তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বন্ধু যখন খারাপ মানসিক অবস্থা থেকে ভালো অবস্থার দিকে এগোতে শুরু করেছে, তখন ওই ত্রাণকর্তা বন্ধুটি নিজের অজ্ঞাতসারে সুপরিবর্তনকে স্যাবোটাজ করতে চেষ্টা করে। লক্ষ্য একটি, যাতে বন্ধুত্বের ধারা অপরিবর্তনীয় থাকে। ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রাখতে হলে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, এ ধারণাও ঠিক নয়। বহু ক্ষেত্রে দেখা গেছে বন্ধুরা অনেক দূরে দূরে থাকে, ঘন ঘন দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই, দীর্ঘদিন পর হয়তো দেখা হয়, কিন্তু দেখা হওয়ার সাথে সাথে তাদের যে অন্তরঙ্গতার প্রকাশ ঘটে তা দেখে যে কেউ মনে করতে পারে যে এরা সবসময় কাছাকাছি একসাথে আছে। যখন উভয়ে উভয়কে অনন্য মনে করে, তখন দীর্ঘ বিচ্ছেদ সত্ত্বেও বন্ধুত্ব অব্যাহত থাকে। বয়স বাড়লে নতুন বন্ধু পাওয়া যায় না, এ ধারণাও আসলে ঠিক নয়। বয়স বাড়ার সাথে সাথে নতুন নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, আবার সক্রিয় কর্মজীবন সমাপ্তির পরও চমৎকার নতুন বন্ধুত্বের সৃষ্টি হতে পারে। বন্ধুত্ব সম্পর্কে এ নটি ধারণা ও বাস্তবতা সামনে রাখলে এ নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা যেমন কমে যাবে, তেমনি বন্ধুত্বের মতো চমৎকার একটি সম্পর্ককে আপনি আপনার আবেগিক ও আত্মিক তৃপ্তির জন্যে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন।